1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে। 1974 সালের 16ই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বণ্টন বিষয়ে আলোচনা করেন। এই সম্মেলনের সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। যদিও বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার 1975 সালে মাত্র 10 দিনের জন্য ভারতকে গঙ্গা নদী থেকে 310 থেকে 450 কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেয়, কিন্তু ভারত 1976 সালের শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী থেকে 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভগরাতি হুগলি নদীতে প্রবাহিত করে। বাংলাদেশের সাথে করা ভারতের এ ধরনের অন্যায় জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা করা হলেও বিষয়টি ভারত খুব একটা পরোয়া করেনি। 26 নভেম্বর 1976 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে এ বিষয়টির সুরাহা করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে। কয়েকবার বৈঠকের পর উভয় দেশ 5 নভেম্বর 1977 সালে একটি চুক্তি করে। চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তী 5 বছর অর্থাৎ 1978 থেকে 1982 সাল পর্যন্ত শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে। 1982 সালের অক্টোবরে উভয় দেশ 1983 এবং 1984 সালে পানি বণ্টনের একটি স্বল্পমেয়াদী চুক্তি করে। নভেম্বর 1985 সালে আরও 3 বছরের জন্য পানি বণ্টনের চুক্তি হয়, কিন্তু একটি দীর্ঘ চুক্তির অভাবে বাংলাদেশ তার দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য গঙ্গার পানি ব্যবহারে কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারেনি। কোনো চুক্তি না থাকায় 1989 সালের শুষ্ক মৌসুম থেকে ভারত একতরফা প্রচুর পরিমাণ পানি গঙ্গা থেকে সরিয়ে নেয়। ফলশ্রুতিতে বাংলাদেশের নদনদীতে পানি প্রবাহের চরম অবনতি ঘটে। 1992 সালের মে মাসে দুই দেশের প্রধানমন্ত্রীর এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই আশ্বাস দিয়েছিলেন যে ভারত বাংলাদেশকে সমান পরিমাণ পানি দেওয়ার ব্যাপারে সম্ভাব্য সকল কিছু করবে। ফলে এরপর দুই দেশের মধ্যে কোনো মন্ত্রী বা সচিব পর্যায়ে বৈঠক হয়নি। 1993 সালের মার্চ মাসে বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ অঞ্চলে মাত্র 261 কিউসেক পানি প্রবাহ রেকর্ড করা হয়, যেখানে ফারাক্কা পূর্ব সময়ে একই অঞ্চলে 980 কিউসেক পানি প্রবাহিত হতো। 1993 সালের মে মাসে যখন উভয় দেশের প্রধানমন্ত্রীরা আবার মিলিত হন, তখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে দেওয়া তার কথা রাখতে ব্যর্থ হয়। অবশেষে 1996 সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তি সই করেন। 1996 সালে হওয়া 30 বছর মেয়াদী চুক্তিতে পানি বণ্টনের বিষয়টি স্পষ্ট করে বলা থাকলেও তা ঠিকমতো মানছে না ভারত। প্রতিটি চুক্তির পর ভারত অন্যায়ভাবে চুক্তির শর্ত ভঙ্গ করেছে। নদী বা কোনো প্রবাহমান জলরাশির পানি পরিমাপের একক হল কিউবিক সেকেন্ড বা সংক্ষেপে বলা হয় কিউসেক। ভারত বাংলাদেশ গঙ্গা চুক্তি অনুযায়ী নদীতে 70,000 কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে 35,000 কিউসেক, আর 75,000 কিউসেকের বেশি পানি থাকলে 40,000 কিউসেক পাবে ভারত, বাকিটা পাবে বাংলাদেশ। অথচ ভারত খেয়াল খুশি মতো বাঁধ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসরণ ও বন্ধের ফলে শুষ্ক মৌসুমে তীব্র খরার কবলে পড়ছে বাংলাদেশ, আবার বর্ষা মৌসুমে প্রচণ্ড বন্যার কবলে পড়ছে বাংলাদেশ। ফারাক্কা বাঁধ কেন্দ্রিক ভারতের এই স্বেচ্ছাচারিতার ফলে শুধু বাংলাদেশ নয়, ভারত নিজেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।